যশোরের দুই পাশের গাছগুলোকে হেরিটেজ ঘোষণা করার দাবিতে বনগাঁ এসডিও কাকলি মুখার্জির কাছে স্মারকলিপি জমা দিল বনগাঁর পরিবেশপ্রেমীরা। এর আগে 35 নম্বর জাতীয় সড়কের পাশের গাছগুলিকে রেখেই রাস্তা সম্প্রসারণের জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার যশোরের গাছগুলিকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষিত রেখে পাশ দিয়ে রাস্তা তৈরির আবেদন জানিয়েছেন বনগাঁর পরিবেশপ্রেমীরা। সচেতন এবং সংস্কৃতি মনস্ক মানুষজন তারা আজকে এসেছিলেন মহকুমা শাসকের করণে, এবং এখানে একটি স্মারকলিপি আমি তাদের কাছ থেকে গ্রহণ করেছি। তারা যশোর রোডের পাশে যে বড় গাছগুলি রয়েছে সেগুলি যাতে নিরাপদ হয়, সেগুলো যাতে ঐতিহ্যশালী গাছগুলি যাতে থাকে, সেই বিষয়ে তারা তাদের মতামত জানিয়েছেন। আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষকে যথাযথভাবে জানাবো। দীর্ঘ পথ আর কি, তরুচ্ছায় বিস্তৃত এই পথের ইতিহাস লেগে আছে এখানে, মুক্তিযুদ্ধের ইতিহাস লেগে আছে, দেশভাগ পরে উদ্বাস্তুদের কষ্টের ছোঁয়া লেগে আছে এর কাছে। ইচ্ছে করলে এই ইতিহাস মুছে দেওয়া হয় না, ইতিহাসকে সুন্দর করে রক্ষা করতে হয়। সেই জায়গা থেকে আমরা মহকুমা শাসকের কাছে গাছগুলিকে যাতে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়, যশোর রোডের এই গাছে ঘেরা রাস্তাকে যাতে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়, সেই স্মারকলিপি জমা দিতে এসেছিলাম। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে যথাযথ জায়গায় এটা পৌঁছে দেওয়া হবে।